সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তোমাদের বাঁকুড়ায় মোটামুটি ঠান্ডাটা পড়েই গেছে, আসলে বাড়িতে বোঝা যাচ্ছে না, তার জন্য না গায়ে সোয়েটার ফোয়েটার দিয়ে বেরোয়নি, একটু স্কুটিটা চালাতে এই রবিবার করেই সময়টা পাই আর কি, তাছাড়া সেরকমভাবে সময় হয়ে ওঠে না। জানি না কবে শিখবো রাস্তায় চালাতে পারবো, কারণ মোটামুটি শিখে গেছি কিন্তু রাস্তায় এখনও বেরোতে সাহস হচ্ছে না। বাইরে যা গাড়ি ঘোড়া, তাতে করে একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো, তাই না? তো একটা মাঠে চালিয়ে আসলাম, তারপর ওখানে একটু বালি ছিল তাই একটু অসুবিধে হচ্ছিল, তার জন্য আবার এখানে চলে আসলাম। আর এখানে এরকম সবজি বাজারটাও করব, তো তাই সবজি বাজারের কাছাকাছি আর কি মাঠটাতে এসেছি। তারপর এখানে একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ এই সকালবেলায় বেশিরভাগ দোকানেই না মোষের দুধের চা বানায়, তো সেটা ভীষণ টেস্টি আর খুব ভালো লাগে। অনেক ছোটবেলায় মোষের দুধের চা খেয়েছি, তারপর থেকে বেশ অনেক দিন যাবত মোষের দুধের চাটা খাওয়া হয়নি। তো সবজি দোকানের থেকে বেশ কিছু সবজি নিয়ে নিচ্ছি, সবজি বাজার এটা আর কি, আমাদের বাঁকুড়ার যে ফায়ার ব্রিগেডের বাজারটা রয়েছে সেটা। তো অনেকেই বাঁকুড়ার থেকে আমার ব্লগ দেখো, তাই সব কিছু মেনশন করে দিতে আমার ভালো লাগে, কারণ অনেকেই রিলেট করতে পারবে আর হয়তো কোনো দিন তোমাদের সাথে আমার দেখাও হয়ে যেতে পারে। তো এই যে সবজির সেরকম একটা বিশাল কিছু নেওয়ার নেই, তবে দেখবে দোকানে আসলে এটা ওটা ঠিক খেয়াল পড়ে যায়, তাই এখান থেকে অনেক কিছু জিনিসই আমি নিয়ে নিয়েছি। আর বিশেষ করে দোকানটায় দাঁড়ালাম, পেয়ারাগুলো বেশ ভালো ছিল। এই রবিবার করে যদি একটু মানে মনের মতো সবজিগুলো নিয়ে নেওয়া হয়, তাহলে কি হয় প্রতি সপ্তাহে দু একটা দিন মাঝে মাঝে ওই শাকটা কিনে নিলেই মোটামুটি সারা সপ্তাহটা চলে যায়। আর এই ঢ্যাঁড়সের শেষ সময় এটা, এরপরের থেকে আবার সে সরস্বতী পুজোর পরের থেকে ঢ্যাঁড়সটা ওঠে আর কি, তো তার জন্য ঢ্যাঁড়স নিলাম একটুখানি। তবে ঢ্যাঁড়সগুলো একটু বয়স হয়ে গেছে, তো ওটারও রেসিপি রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি বয়স হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে ওইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। ছেলের মোটামুটি রিটিন পরীক্ষা শেষ, তাই ওর মধ্যে একটা অন্যই আনন্দ কাজ করছে, আরও একটু খেলা করতে ভীষণ পছন্দ করে। আসলে কি বলো তো, সেরকমভাবে তো খেলতে পায় না খুব একটা, তো তার জন্য খেলার প্রতি যে একটা আগ্রহ সেটা কোথাও থেকে রয়েই গেছে। তো জাস্ট ড্রয়িং ক্লাস করে আসলো, আর ওর এটা প্রতিদিনের কাজ জানো তো, যেদিনই ড্রয়িং ক্লাস চাই এসে কিন্তু একটা সুন্দর ড্রয়িংও বানাই, তো তোমাদের সাথে ও শেয়ার করবে। আগে ঘাসটা একটু কালার করে নিচ্ছে, তারপরই এখন মোটামুটি ঠিকঠাকই আঁকছে, তবে কালারটা একটুখানি আর কি গণ্ডগোল করছে মাঝে মাঝে, তো আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। এই তো সবে 9-10 মাস হলো আর কি ড্রয়িংটা শিখছে। তো এদিকে চলে এসেছি, আমি একটুখানি কফি বানাবো, মানে কফি বলতে আজকে ওটস কফি ব্রেকফাস্টে বানাবো, তো তার জন্য দুধের থেকে শটটাকে তুলে নিচ্ছি, কারণ এখন গরুর দুধটা নিচ্ছি, তো তার জন্য গরু দুধের শটটা দিয়ে ঘিটা দারুণ হয় আর কি, আর বিশেষ করে শীতকালে। তবে কি জানো তো, শীতকালে গরুর দুধটা একটুখানি পাতলা হয়ে যায়, কেন জানি না, এটা আমি প্রতি বছরই কিন্তু খেয়াল করে থাকি। তো কেনা দুধেও না অনেকটাই সর পড়ে, আর মোটামুটি আমি 2-3 বার করে সরটা তুলে নিই, তাহলে সেটা কিন্তু ডাবল টোনড মিল্ক হয়ে যায়, আর সেটার মধ্যে আর কোনো ফ্যাটও থাকে না। তো চেষ্টা করি যে 2-3 বার করে সরটাকে আর কি তুলে নেওয়ার। তো এদিকে দুধটা একটুখানি গরম করতে দিয়েছি, আর ছেলে বলল ম্যাগি খাবো, তার জন্য ওর জন্য একটা ম্যাগি বসিয়ে দিলাম। এখন বাড়িতে নর্মাল ম্যাগি আনা প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারো, ওই আটার ম্যাগি আর নয়তো ওটসের ম্যাগি, তো বেশ ভালো লাগে খেতে আর খাওয়াটা স্বাস্থ্যকরও। এদিকে বেশ কিছুটা ওটস আমি রোস্ট করে নেব আর সেটা গুঁড়ো করে রেখে দেব, কারণ এই শীতকালটাতে না ওটস কফি খেতে বেশ ভালো লাগবে, তো তার জন্য ভাবছি ওই রোস্ট করার জন্য আর গুঁড়ো করার জন্যই আর কি খাওয়া হয়ে ওঠে না,
তো আজকে যেহেতু রবিবার তার জন্য একটু সময় রয়েছে হাতে, আর সেই সুযোগে একটুখানি এই কাজটা সেরে রাখি। তো চারিদিকটা মোটামুটি ওলঢাল হয়েই আছে, রান্নাঘরও আছে, ঘরও আছে, তো একটু একটু আজকে গোছাবো আর একটু একটু করে গুছিয়ে নেব আর কি। কয়েকটা দিন হাতে রয়েছে, আর সামনেই রয়েছে আবারও ঘুরতে যাওয়া, তো আবারও ঘুরতে যাব, কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তবে যাওয়াটা আর কি হঠাৎ করে ঠিক হয়েছে, তো তার আগে চেষ্টা করব যে ঘরটাকে একটুখানি গুছিয়ে নেবার। তো এই যে রোস্টেড ওটসটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এটা আর কি একটুখানি গুঁড়িয়ে নেব। এই গ্রাইন্ডারটা এতটাই ভালো, একটু 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 করে কি সুন্দর আটার মতো তৈরি হয়ে যাবে। আর সেটাই ছেলেটা জিজ্ঞাসা করছে যে মা গুঁড়ো যে হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে না। তো দেখো পুরো একদম ওটসের আটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন দু চামচ করে দুটো গ্লাসে নিয়ে নেব। দু চামচ মানে অনেকটা পরিমাণে ওটস, আর পেটটাও কিন্তু অনেকক্ষণই ভরা থাকে। তবে যাদের একটুখানি বেশি খেতে ইচ্ছে করবে তারা তিন চামচও নিতে পারো, নিজের পরিমাণ মতো নিয়ে তারপর সেই পরিমাণ মতো আর কি দুধ অ্যাড করবে। আমি যেই রকম দু চামচ যেহেতু আটাটা নিয়েছি, তো তার জন্য আমি দুই হাতা পরিমাণে আর কি দুধ নিয়েছি। তো কারণ এটা যেহেতু গরুর দুধ, তার জন্য একটু ভয়ে ভয়ে কম কমই নিয়েছি। তবে কি বলো তো, প্যাকেটিংয়ের যে ফ্যাট ফ্রি দুধগুলো হয় সেগুলো কিন্তু একটুখানি বেশিও নিতে পারো, সেটা আরও টেস্ট হয় খেতে। আর একটু মিষ্টিটার জন্য দুটো করে খেজুর আমি অ্যাড করে দেবো। খেজুরের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে, যেটা আমাদের বেশি খেলে কিন্তু শরীরে ওজন বেড়ে যেতে পারে। তো তার জন্য খেজুরটা চেষ্টা করতে হবে একটা নেওয়ারই, আর যদি খুব প্রয়োজন হয় তাহলে দুটো। তবে খেজুরটা দিতে কিন্তু ভীষণ টেস্ট হয়ে যায় জানো তো। আর ওপর থেকে একটুখানি কফি দিয়ে দিলাম। তো ব্যাস এটা একটুখানি ভিজতে দিতে হবে। তো আমার আজকে একদমই সময় নেই, যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, তাই আমি সাথে সাথে এটাকে কিন্তু মিক্সির মধ্যে বেটে নেব। আর এক কাণ্ড ঘটিয়েছি, কাণ্ড ঘটিয়েছি বলতে ওটস কফিটা রেডি করে নিয়েছি, তারপরেই না গ্যাসের মধ্যে পুরো গ্লাসটা উল্টে গেছে। তো আবার ভিজিয়ে আবার করে বানালাম, তারপরে আর কি মিক্সির মধ্যে বেটে এই যে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই যে হয়, বুঝতে পারি না, যখন কাজের সময় থাকে তখনই দেখি কাজ বেড়ে যায়। এটা মোটামুটি আমাদের কম বেশি সবারই হয়ে থাকে, তাই না? আর দেখবে ভাতের ফেনা বা গরম দুধ এইসবগুলো যদি পড়ে যায় না গ্যাসের মধ্যে, সত্যি খুব কষ্ট হয় পরিষ্কার করতে। আর আমার তো ভাতের ফেনাটা প্রায়ই হয়ে থাকে, তো তাই ভাবছি যে আমি ইন্ডাকশনটা বের করে নেব। এই ভয়ে আর কি আমি ইন্ডাকশনটা বের করেছিলাম, তো দেখো কোথা থেকে আবার ওটসের কফিটাও আজ পড়ে গেল। যাই হোক, এদিকে সবজিগুলো বের করে আপাতত এখানে রাখলাম, একটুখানি পরে ফ্রিজে আর কি ঢোকাবো, কারণ এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আর কি এগুলো ফ্রিজের মধ্যে ঘুরিয়ে রাখবো। আগে আগে ধুয়ে রাখতাম, তো আজকে আর ধুয়ে রাখবো না, এরকমই রেখে দেব, কারণ বেশ কিছু জিনিস আর কি এরকমই আধোয়া রয়েছে, তো তার জন্য এগুলো আর আজকে ধুলাম না। একেবারে এই সবজিগুলো সব শেষ হোক, আবারও সবজি রাখার ব্যাগটা পরিষ্কার করে তারপরে ধুবো। এই যে সৃজনবাবু এঁকেছে পুরো আঁকাটা, আর তোমাদের সাথে শেয়ার করলো, ওর বিরাট ভালো লাগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে, ও মানে খুব পছন্দ করে আর কি। তো যে কাজই করুক না কেন বলবে মা একটু দেখাও, মা একটু দেখাও, এরকম আর কি। তো চলো এরপরে খাবারটা খেয়ে নিয়ে আর তারপরে সবজিগুলো এখন রেখে দিচ্ছি। আমি মোটামুটি সব সবজি আলাদা আলাদা করে এরকম প্লাস্টিকে করে কুড়িয়ে রাখি। আসলে ব্যাগগুলো রয়েছে, কিন্তু আমি না ব্যাগগুলো পুজোর আগে কোথায় ঢুকিয়ে দিয়েছি বুঝতে পারছি না, সবজির যে রাখার যে ব্যাগগুলো আর কি। আর দেখছি একটা ক্যাপসিকাম কিন্তু পচা দিয়ে দিয়েছে জানো দোকান থেকে। আসলে বুঝতে পারিনি, আমি প্রথমে দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম, তো তারপরে আমাকে বললো যে ওজনে একটু ইয়ে হচ্ছে, তাহলে আরেকটা দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা দিল, তো যখন আর একটা ক্যাপসিকাম দিয়েছে তখন সেটা আর কি পচা ঢুকিয়ে দিয়েছে। তো এরকমভাবে মানুষ আমাদেরকে ঠকায় আর কি, আর আমরা সরলভাবে তাদের কাছে থাকি, কিন্তু আমাদের সরলতার সুযোগটা তারা নেই। তো আমার তো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে ভীষণ খারাপ লাগে, আমি একদমই পারি না। মানে যতটা বাড়িতে আমি কারোর প্রতি রাগ দেখাবো, তার সামনে গিয়ে আমি ততটাই আর কি নরম হয়ে যাই। মানুষের মনে আঘাত দিলে মনে হয় যেন কোথাও থেকে সেই আঘাতটা আমার উপরে আবার ফিরে না চলে আসে।
তো এই যে টিফিন কৌটোয় করে করে আমি লঙ্কা, তারপর ধনে পাতা এগুলো আর কি রাখি, আর আদাটাও টিফিন কৌটোর মধ্যেই রাখি, তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তবে শীতকালে তো সবজি মোটামুটি ঠিকঠাকই থাকে, অসুবিধা কিছু হয় না, কিন্তু সমস্যাটা হয় গ্রীষ্মকালে, জানো তো, এই সবজি পচে যাবে, এই নষ্ট হয়ে যাবে, এই একটা ভয় থেকে যায়। আর শীতকালে সবজিটা খাওয়াও হয়, তো তার জন্য অতটা আর কি পচার ভয় থাকে না বা নষ্টের ভয় থাকে না। তো ঘরের কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে এরপর খাওয়া দাওয়া করব। আর কি রান্না হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ভাত আর পেঁপে আলু দিয়ে একদম পাতলা চিকেনের ঝোল প্রেশার কুকারে বানিয়েছি, আর সাথে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে পোস্ত। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, আর সাথে তো স্যালাড অবশ্যই রয়েছে, কারণ স্যালাড ছাড়া তো আমি খাবই না এখন, কারণ আবারও ডায়েটটা শুরু করেছি। এই পুরী যাওয়া এখনও তোমাদেরকে বলেই ফেললাম কথার ফাঁকে যে পুরী যাব, তো পুরী যাওয়া এখনও পর্যন্ত গোটা 10 দিন মতো বাকি রয়েছে, তো তার মধ্যে ওয়েটটা একটুখানি কমিয়ে নিতে হবে। আসলে কি বলো না, তোমাদেরকে তো আমি প্রচুর নিজের ভাবি, আর যার জন্য নিজের মানুষের কাছে তো কিছুই লুকিয়ে রাখা যায় না, তাই কথাটা প্রকাশ করেই ফেললাম। তো এই কবেই পুরী গেছিলাম, আবারও যাব, জগন্নাথ টানিয়েছে তখন যেতেই হবে, কোনো উপায় নেই, তবে এবার ফ্যামিলির সাথে, বাবা মা ভাই সবাই মিলে আর কি। তো এদিকে কাপড় টাপড় কাচার পর আমি বিকেল করে, মানে ওই 3:30 করে আর কি মেলতে এসেছি, কারণ তার আগে আর কি সময় পাইনি। খাওয়া দাওয়া করলাম, একটুখানি বসলাম তারপর, কারণ খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করছিল না, তার মাঝে আবার বাসনগুলো ধুলাম, তো এই করে আর কি তারপরে এগুলো মেলতে আসলাম। আজ প্রচুর কাঁচা হয়েছে টুকটাক টুকটাক করে, রবিবার না প্রচুর কাজ হয়ে যায়, মানে কিভাবে যে কাজগুলো চলে আসে আমি নিজেও বুঝে উঠতে পারি না। কোনো রবিবারটা এরকম হয়নি যে একটু রেস্টে কাটিয়েছি, ওই কোথাও ঘুরতে গেছি বাকি আর কি। তবে রবিবারে কিন্তু সকাল থেকে যতই কাজ করি বাইরে একটু বিকেলে বেরোবই, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ যেহেতু এখন শীতকাল তো একটু সন্ধে সন্ধে করে ফিরতে হবে তাই। তো তারপরে যে ছাদের থেকে যে কাপড়গুলো তুলে আনা হয়েছিল সেগুলো এখন ভাঁজ করে করে রাখবো। আর কাপড় রাখা বলতেই আর কি ভয় পেয়ে যাচ্ছি, কারণ প্রচুর কাপড় জমা হয়ে গেছে যেগুলো আলমারিতে গুছিয়ে রাখতে হবে, তো শিগগিরই করে দিতে হবে কাজটা, নচেত কিন্তু সমস্যা। আর আমি কাজ ফেলে রাখাটা পছন্দ করি না, কিন্তু ছেলের পরীক্ষার জন্য অগত্যা কোনো উপায় ছিল না, কারণ ওকে পড়ানোটা আগে প্রায়োরিটি ছিল আমার কাছে। তবে রবিবারের পরে সারাটা সপ্তাহ অনেক হালকা যায়, কারণ রবিবারে অনেকগুলো কাজ গোছানো হয়ে যায়, এর জন্য সারা সপ্তাহে কাজের কোনো চাপই থাকে না বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নিজের পরিবারের সাথে হাসি খুশি সবসময় থাকতে হবে, নয়তো কিন্তু সবই সমস্যা। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে বা আমাকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।